Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page আপনাদের সকলকে স্বাগত। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কে সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলিতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে হিসাবের বইসমূহ অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2021 সালের 5 নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। স্বপ্না ট্রেডার্সের 2020 সালের জুলাই মাসের লেনদেনগুলো নিম্নরূপ। জুলাই 1 নগদ 1,50,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করা হলো। জুলাই 5 পাওনাদার রহমান ট্রেডার্সকে 6,000 টাকার পণ্য নিষ্পত্তিতে 5,400 টাকা প্রদান করা হলো। জুলাই 10 নগদে পণ্য ক্রয় 12,000 টাকা। জুলাই 12 আলমের নিকট নগদে পণ্য বিক্রয় 20,000 টাকা। জুলাই 15 নগদে আসবাবপত্র ক্রয় 15,000 টাকা। জুলাই 20 রহমানের নিকট হতে চেক প্রাপ্তি 10,000 টাকা। জুলাই 28 জনতা ট্রেডার্সের নিকট হতে পাওনা 11,500 টাকা পণ্য নিষ্পত্তিতে 11,000 টাকা পাওয়া গেল। জুলাই 30 শামীম এন্টারপ্রাইজকে তাদের পাওনা 8,000 টাকা পরিশোধ করা হলো। কোয়াতে জানতে চেয়েছে উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে বার্তার পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ প্রাপ্ত বার্তা প্রদত্ত বার্তা মোট মিলিয়ে কত টাকা বার্তা আছে, মোট বার্তার পরিমাণটা এখানে নির্ণয় করতে বলছে। এখানে বলে নাই প্রাপ্ত বার্তা নির্ণয় করতে, প্রদত্ত বার্তা নির্ণয় করতে, টোটাল বার্তা নির্ণয় করতে বলা হয়েছে। খতে জানতে চেয়েছে উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করো। গতে জানতে চেয়েছে উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে নগদ প্রদান জাবেদা তৈরি করো। আমরা প্রাপ্তি প্রদান জাবেদা করার সময় যদি দ্রুত করতে চাই তাহলে একই পেজের মধ্যে প্রথম অর্ধেকে নগদ প্রাপ্তি জাবেদার ঘর করব, পরের অর্ধেকের মধ্যে নগদ প্রদান জাবেদা করব। ঘরটা করার পরে একটি একটি করে লাইন করব, নগদ প্রাপ্তি এবং নগদ প্রদানে পোস্টিং দিয়ে দিব। আমার এই স্লাইডের মধ্যে দুইটি একসাথে দেখানো সম্ভব না, তাই আমরা একটি একটি করে দেখাচ্ছি। কিন্তু বোর্ড পরীক্ষায় আমরা কি করব, একসাথে দুইটি লিখব বা কলেজের পরীক্ষাগুলোতে। তাহলে আমাদের কি হবে, আমাদের পক্ষে সহজ হবে এবং সুন্দর করে অ্যান্সার করাটা দ্রুত হয়ে যাবে, আমাদের দ্রুত সময়ের মধ্যে আমি অ্যান্সারটা করতে পারবো। তাহলে আমরা প্রথমে দেখি কতে বসে বার্তার পরিমাণ নির্ণয় করতে। তাহলে প্রাপ্ত বার্তা আছে আমার জুলাইয়ের 5 তারিখে প্রাপ্ত বার্তা আছে, 6,000 টাকার জায়গায় আমি 5,400 টাকা প্রদান করেছি, এখানে 600 টাকা, এবং 28 তারিখে আছে প্রদত্ত বার্তা 500 টাকা। তাহলে মোট বার্তা হচ্ছে আমার 1,100 টাকা, এটা ছিল মোট বার্তা। আমরা দুইটা জায়গায় অর্থাৎ জুলাইয়ের 5 তারিখে আমাকে বলেছিল পাওনাদার রহমান ট্রেডার্সকে 6,000 টাকার পণ্য নিষ্পত্তিতে 5,400 টাকা প্রদান করা হলো। এখানে হচ্ছে আমার, আমি চাইলে পুরো লাইনটাও লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমরা পাবো 600 টাকা, এবং 28 তারিখে জনতা ট্রেডার্সের নিকট হতে পাওনা 11,500 টাকার পণ্য নিষ্পত্তিতে 11,000 টাকা পাওয়া গেল। এখানে হচ্ছে 500 টাকা বার্তা প্রদত্ত বার্তা, এই হচ্ছে মোট 1,100 টাকা আমার হচ্ছে মোট বার্তা। এরপর আমরা আসি নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করতে বলছে। এখন আমরা একটি একটি করে লাইন করব এবং দেখবো যে নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে কি কি আসে। এর মধ্যে আমার কথা হচ্ছে নগদ প্রাপ্তিতে ঘর কয়টি হবে। আমরা জানি যে নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা টাকার ঘর 5টি হয়। নগদ প্রাপ্তি জাবেদার মতো টাকার ঘর 5টি হয়, নগদ প্রদান জাবেদার মতো টাকার ঘর 5টি হয়। তাহলে আমরা প্রথমে তারিখের ঘর, তারপরে বিবরণের ঘর, তারপর একটা সূত্রের জন্য ঘর রাখবো, রেফারেন্স সূত্র বা যে নামে ডাকি এটার জন্য একটি ঘর রাখবো। এরপর নগদান হিসাব ডেবিট, প্রদত্ত বার্তা ডেবিট, নগদান ডেবিট, প্রদত্ত বার্তা ডেবিট, নগদ প্রাপ্তির মধ্যে নগদান ডেবিট, নগদ প্রদানের মধ্যে নগদান ক্রেডিট, নগদ প্রাপ্তির মধ্যে নগদান ডেবিট, নগদ প্রদানের মধ্যে নগদান ক্রেডিট, নগদ প্রাপ্তির মধ্যে প্রদত্ত বার্তা ডেবিট, নগদ প্রদানের মধ্যে প্রাপ্ত বার্তা ক্রেডিট, প্রদত্ত বার্তা এখানে ডেবিট, ডেবিট লেখাটা আসে নাই, ডেবিট লেখাটা ঘরটা ছোট হওয়ার কারণে নিচে নেমে গেছে। এখানে প্রদত্ত বার্তা ডেবিট, তারপরে বিক্রয় ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, অন্যান্য ক্রেডিট, বিক্রয় ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, অন্যান্য ক্রেডিট। তাহলে আমরা আসি, আমরা কিভাবে করবো ঘর অঙ্কটা।
এক তারিখে ছিল নগদ 1,50,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করা হলো, তার মানে আমার টাকাটা কারবারে আসছে নগদ প্রাপ্তি, তাহলে এটা জুলাই 1 তারিখ মূলধন 1,50,000 টাকা নগদের ঘরে আর যাবে অন্যান্যর ঘরে, যেহেতু এখানে আমার ঘর আছে বিক্রয় এবং প্রাপ্য হিসাবে। বিক্রয় এবং প্রাপ্য হিসাব না হলে এটা অন্যান্য, যদি বিক্রয় রিলেটেড হয় প্রাপ্য হিসাব রিলেটেড হয় তাহলে এই দুটো ঘরে আসবে, আদারওয়াইজ যা আসবে সব অন্যান্যর ঘরে আসবে। তাহলে আমরা আসি 2 তারিখে পণ্য ক্রয় করা হলো, পণ্য ক্রয় মানে নগদ টাকা চলে গেছে এখানে আসবে না, ধারে অফিস সরঞ্জাম ক্রয় সরি আমি আবার টমকে চলে গেছি। 1 তারিখের পরে 5 তারিখ পাওনাদার রহমান ট্রেডার্স কে 6,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 5,400 টাকা প্রদান করা হলো, তাহলে প্রদান করেছি এটা নগদ প্রদান যাবে তার মধ্যে চলে যাবে। তারপর 10 তারিখ হচ্ছে নগদে পণ্য ক্রয়, নগদ টাকা পণ্য ক্রয় করার মানে নগদ চলে গেছে এটাও এখানে আসবে না। তারপর 12 তারিখে বলছে আলমের নিকট নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয় 20,000 টাকা, তাহলে এখানে আসবে বিক্রয়, বিক্রয় লিখে নগদের ঘরে 20,000, বিক্রয়ের ঘরে 20,000, যেহেতু আমার বিক্রয়ের ঘর আছে। তো 12 তারিখের পর 15 তারিখ নগদে আসবাবপত্র ক্রয়, নগদে আসবাবপত্র ক্রয় করলে নগদ প্রদান যাবে তাই যাবে এখানে আসবে না। 20 তারিখ বলছে রহমানের নিকট থেকে চেক প্রাপ্তি, তাহলে চেক পেয়েছি 20 তারিখে কার কাছ থেকে, রহমানের কাছ থেকে, রহমান হিসাব, তাহলে 10,000 টাকা নগদ, আর রহমানকে আমার একজন প্রাপ্য হিসাব, তাই প্রাপ্য হিসাবের ঘরে, তাহলে নগদ। আর একটা কথা, নগদ প্রাপ্তি যাবে তা নগদ প্রদান যাবে তা, চেক এবং নগদ একই হিসেবে বিবেচনা করা হয়, এখানে চেক মানেও নগদ, নগদ মানে নগদ, অর্থাৎ চেক এবং নগদকে এখানে একটি বিষয় হিসেবে আমরা বিবেচনা করবো, এখানে আমরা ব্যাংকের জন্য আলাদা কোনো ঘর হবে না, চেক পাওয়া নগদের ঘরে আসবে, ব্যাংক পাইলে নগদের ঘরে আসবে, এখানে সবকিছু শুধু নগদের সাথে আমরা বিবেচনা করব। তাহলে আমরা রহমানের নিকট থেকে চেক পেয়ে কি করলাম, নগদের ঘরে যাবে, আর রহমান হচ্ছে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাবের ঘরে যাবে 20 তারিখ। তারপর হচ্ছে 28 তারিখ জনতা ট্রেডার্সের নিকট হতে পাওনা 11,500 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 11,000 টাকা পাওয়া গেল, তার মানে আমরা পেয়েছি জনতা ট্রেডার্স, কার কাছ থেকে পেয়েছি জনতা ট্রেডার্স, 28 তারিখ জনতা ট্রেডার্স নগদ পাইছি 11,000 টাকা, পাওয়ার আমি প্রাপ্য হিসাব হচ্ছে আমার 11,500, পেয়েছি 11,000 পূর্ণ নিষ্পত্তি, তাহলে বাকি যে ডিফারেন্স ফিগারটা সেটা হচ্ছে আমার বার্তা, বাকি যে ডিফারেন্স ফিগারটা সেটা হচ্ছে আমার বার্তা। এখন আমি নগদ প্রাপ্তি যাবে দা, আমার শেষ নগদ প্রাপ্তি যাবে দা, এখন হলো কিনা আমরা কি করব, এই দুইটার যোগ করব, অর্থাৎ এখানে 191,000 আর এই 500, এই ডেবিট হচ্ছে এই দুইটা, এই দুইটার যোগ করবো, এই দুইটার যোগ করলে আমরা পাচ্ছি 191,500, আর এই তিনটার যোগ করবো, ক্রেডিট তিনটা নিজে নিজে ক্যালকুলেটারে যোগ করবো, এই ক্রেডিট তিনটার যোগফল যদি 191,500 এবং ডেবিট দুইটার যোগফল যদি 191,500 একসমান হয়, আমরা বুঝবো আমার নগদ প্রাপ্তি যাবে দা সবকিছু যোগ বিয়োগগুলো সবকিছু সঠিক হয়েছে। এরপর আমরা আসি নগদ প্রদান যাবে দা, নগদ প্রদান যাবে দার মধ্যে দেখবো যে কোন টাকাটা চলে গেছে, চলে যাওয়া হচ্ছে নগদ, তাহলে আমার চলে যাওয়ার মধ্যে আমরা চিন্তা করবো। এক দ্বিতীয় কথা হচ্ছে ঘর আমার 5টা, ওইখানে আমার বিক্রয় ছিল ক্রেডিট, এখানে হবে ক্রয় ডেবিট, এখানে প্রাপ্য হিসাব ছিল ক্রেডিট, এখানে প্রদেয় হিসাব হবে ডেবিট, এখানে অন্যান্য ছিল ক্রেডিট, এখানে অন্যান্য হবে ডেবিট, এখানে নগদ ছিল ডেবিট, এখানে নগদ হবে ক্রেডিট, এখানে প্রদত্ত বার্তা ছিল ডেবিট, এখানে প্রাপ্ত বার্তা হবে ক্রেডিট। ঘরটা আমরা যদি এইভাবেও চিন্তা করি তাহলে হবে, আর নাহলে আমরা ঘরটা একটু মুখস্থ রাখবো যে নগদ প্রাপ্তি যাবে তার মধ্যে ঘরগুলো এইগুলো হয়, আর নগদ প্রাপ্তি প্রদান যাবে তার ঘরগুলো এইগুলো হয়, তাহলে নগদ প্রদান যাবে, প্রদান যাবে তাই আমরা ঘর পাবো 5টি ঘরের মধ্যে, প্রথমে ক্রয় ডেবিট, তারপর আমরা পাবো প্রদেয় হিসাব ডেবিট, এরপর আমরা পাবো অন্যান্য ডেবিট, এই 3টিকে ডেবিট করবো, আর 2টি ক্রেডিট হবে, একটা হচ্ছে নগদান ক্রেডিট, একটা হচ্ছে প্রাপ্ত বার্তা ক্রেডিট, এই 2টি হচ্ছে ক্রেডিট হবে। তাহলে আমরা আসি, আমরা আবার প্রথম থেকে অঙ্কটা পড়ি, 1 তারিখে ছিল ব্যবসায় মূলধন বিনিয়োগ, এটা নগদ প্রাপ্তিতে আসছে, 5 তারিখে ছিল রহমান ট্রেডার্স কে 6,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 5,400 টাকা প্রদান করা হলো, প্রদান প্রদান যাবে দেয় আসবে, তারপর 5 তারিখ রহমান ট্রেডার্স আমার কাছে পেত 6,000 টাকা, আমি দিয়েছি 5,400 টাকা, বাকি 600 টাকা আমার বার্তা, বাকি 600 টাকা আমার বার্তা। এরপরে আমরা আসি 10 তারিখ নগদে পণ্য ক্রয়, তার মানে 10 তারিখ ক্রয় হিসাব 12,000 টাকা, 12,000 টাকা ক্রয় হিসাব ডেবিট, 12,000 টাকা নগদান হিসাব ক্রেডিট, 12,000 টাকা। এরপরে আমরা আসি 12 তারিখের পরে 15 তারিখ নগদে আসবাবপত্র ক্রয়, 15 তারিখ তাহলে আসবাবপত্র হিসাব, তাহলে আমরা এখানে ক্রয় এবং প্রদেয় হিসাব ছাড়া বাকি যাই হবে সব অন্যান্য ঘরে আসবে, ক্রয় প্রদেয় হিসাব ছাড়া বাকি যা হবে অন্যান্য ঘরে আসবে, তাহলে অন্যান্য ঘরে আসলো আসবাবপত্র, আর এখানে আসলো নগদের ঘরে, অর্থাৎ আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট, আসবাবপত্র ডেবিটটি অন্যান্য ঘরে বসবে, নগদান ক্রেডিটটা নগদের ঘরে বসবে। এরপর আমরা আসি
আসবাবপত্র ক্রয় করেছে রহমান রহমানের নিকট হতে চেক প্রাপ্তি, এটা নগদ প্রাপ্তি জমা দেওয়া চলে গেছে। 28 তারিখে জনতা ট্রেডার্সের নিকট হতে পাওনা 11,500 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 11,000 টাকা পাওয়া গেল, এটা নগদ প্রাপ্তিতে আসছে। 30 তারিখ শামীম এন্টারপ্রাইজকে তাদের পাওনা 8,000 টাকা পরিশোধ করা হলো, পরিশোধ করেছি, প্রদান করেছি, নগদ প্রদান জমা দেওয়া যাবে। নগদ প্রাপ্তি জমা দেয় কত টাকা আসলো, আসলে নগদ প্রাপ্তি জমা দেয়, প্রদান করলে নগদ প্রদান জমা দেয়, পরিশোধ করলে নগদ প্রদান জমা দেয়। 30 তারিখে শামীম এন্টারপ্রাইজ আমার প্রদেয় হিসাবে গড়া যাবে 8,000 টাকা, আর এখানে নগদানের গড়া যাবে 8,000 টাকা। তারপর যোগ, তারপর আমরা অঙ্ক শেষ হলে যোগফল নামিয়ে ফেলবো। যোগফল নামানোর পরে আমার অঙ্কটা হলো কি হলো না এটা দেখার জন্য আমি কি করবো, এখানে ক্রেডিট আছে দুইটা, দুইটাকে যোগ করলে আমরা পাচ্ছি 41,000 টাকা, এবং এই তিনটা যোগ করে দেখবো আমার 41,000 টাকা হয় কিনা। যদি এই তিনটা যোগ করলে আমার 41,000 হয়, আর এই দুইটা যোগ করলে 41,000 হয়, আমরা বুঝলাম যে আমার অঙ্কটা হয়েছে। এইভাবে আমরা আমাদের অঙ্কগুলো জাস্টিফিকেশন করতে পারি। আরেকটা কথা, নগদ প্রাপ্তি যাবে দা, নগদ প্রদান যাবে দা, সবসময় যে একটি অঙ্কের মধ্যে আসবে তার কোনো গ্যারান্টি নেই। এটা অনেক সময় নগদান বইয়ের সাথেও আসে, আর অনেক সময় সাধারণত নগদান বইয়ের সাথে আসে, অথবা নগদ প্রাপ্তি নগদ প্রদানের সাথে আসে। এই নগদ প্রাপ্তি নগদ প্রদান খুব সহজ একটা অংশ হিসাব হিসাবের বৈষম্য অধ্যায়ের মধ্যে আমরা এই অংশটুকু করে রাখবো। এটা মাঝে মধ্যে পরীক্ষায় দিয়ে দেয় এবং খুব অল্প সময়ের মধ্যে এই অঙ্কটি করা যায়। এই জন্য আমরা এই চ্যাপ্টারটা ভালো করে করব। এই পুরো চ্যাপ্টারটা করলে যেহেতু সাধারণভাবে যে কোনোভাবে হোক আমার তিনটা অঙ্ক কমন পড়ে, এই জন্য এই অঙ্ক এই চ্যাপ্টারের অঙ্ক একটু বেশি হলো, আমরা একটু প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলে এখান থেকে অঙ্ক কমন পড়া আমাদের জন্য সহজ হবে এবং অঙ্কগুলোও সহজ হয়ে থাকে। আপনাদের যে কোনো মতামত উপদেশ পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথে থাকুন। ফেসবুক পেজে ইমিডিয়েট এমসিকিউ সলিউশন গুলো দেওয়া শুরু হবে। আপনারা এমসিকিউ সলিউশনের জন্য যারা ফেসবুক পেজটা এখনো সাবস্ক্রাইব লাইক দিয়ে রাখেন নেই বা এটাকে ফলো দিয়ে রাখেন নেই, তারা ফলো দিয়ে রাখেন। আমরা অতি শীঘ্রই এখানে অবজেক্টিভ সলিউশন গুলো দেওয়া শুরু করবো ইনশাআল্লাহ। আর ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করুন, মানুষের কাছে প্রচার করুন, সবাই যাতে জানতে পারে, দেখতে পারে, শিখতে পারে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।